গ্রামের শিক্ষা ব্যবস্থায় এখনও রয়ে গেছে সেই পুরনো সময়ের ছাপ, রয়েছে অবকাঠামোগত অনুন্নয়নের বেড়াজালও। শহুরে শিক্ষা ব্যবস্থার অগ্রগতি হলেও গ্রামের শিক্ষার্থীরা এখনও জলাশয়ে খাল নদী পার হয়ে স্কুলে যায়। শিশু মনের বিকাশে এমন বাধা বিপজ্জনক বলেই মত সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন আহমেদ রেজা, ছবি তুলেছেন শেখ জালাল। ছোট গ্রামের ছোট শিশুদের এমন বুলি শুনে হয়তো অনেকেই নস্টালজিক শৈশবে ফিরে গেছেন। মনে পড়ছে গ্রামের স্কুলে জরাজীর্ণ ক্লাসে বসে পাঠদান পদ্ধতির কথা। যদিও পরিবর্তিত হয়েছে সময়, কিন্তু শিক্ষার দৈন্যদশা থেকে এখনও মুক্তি মেলেনি গ্রামের মানুষের। তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিনাজপুরের এই বিদ্যালয়টির ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে দুই বছর আগে, যেখানে শিশুদের ক্লাস করাটাই অনিরাপদ। ছাদ ভেঙে ভেঙে বাচ্চাদের মাথায় পড়তেছে, এখন ওইটা পরিত্যক্ত ঘোষণা করার ফলে পাশে একটা টিন শেডের স্কুল দিয়ে সেখানে ছেলে মেয়েদের খুব কষ্টে লেখাপড়া করা হচ্ছে। বর্ষাকালে আসার অসুবিধার জন্য দুর্গম এলাকার জন্য ছাত্রছাত্রী কমে প্রায় 100 এসেছে। পাশেই টিনের বেড়া দিয়ে দুটি ক্লাসরুম থাকলেও শিক্ষার্থীদের জন্য তা যথেষ্ট নয়, ফলে দুই ক্লাসরুমে পাঁচটি শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস করতে হয়। ভাঙা বেড়ার বদৌলতে শীত, গরম আর বর্ষার সাথে তৈরি হয় অনন্য সূক্ষ্মতা। আমাদের বৃষ্টি আসলে ভয় লাগে, চোখ ভিজে যায়, হলে গরম লাগে, ভাঙা ঘর, বাতাসের সময় ধুলাবালু আসে, পাতা পড়ে, আমাদের ক্লাস করতে খুব গরম লাগে। বাচ্চারা এখানে থাকতেই চায় না, কত জোরপূর্বকভাবে বাচ্চারা আমাদের এখানে ক্লাস করায়। দেখে বোঝার উপায় নেই, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুম যেখানে নানা ধরনের জঞ্জাল রয়েছে, অথচ এখানে শিক্ষার্থীদের ক্লাস হবার কথা ছিল। এমন নানা হাজারো সংকট আর সমস্যার মধ্যে দিয়ে চলছে আমাদের গ্রামাঞ্চলের শিক্ষা ব্যবস্থা, অথচ এগুলো দেখভাল করার দায়িত্ব যাদের তারা রয়েছেন অনেকটা উদাসীন। ফলে যে উন্নয়নের কথা সারা দেশে বলা হচ্ছে তা থেকে বঞ্চিত হচ্ছে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা। স্কুল নদী ভাঙনের কবলে, তাই গাছের নিচে বসেই ক্লাসের জন্য অপেক্ষা কোমলমতি শিশুদের। আমাদের স্কুলটা ভেঙে গেছে, আমরা গাছের নিচে বসিয়ে ক্লাস করি। গ্রামের শিশুদের স্কুলেও যাতায়াত করতে হয় নিদারুণ সংগ্রাম করে, কাদা, পানি কিংবা নদী সবই যেন চলার পথের সঙ্গী। এখন ঠান্ডার দিন, এখন খুব ঠান্ডা লাগে পানি গিলেন, তাই আমরা বলতেছি বলে এখানে সবাই, কালকে একটা বাচ্চা পড়ে গেছিল। প্রকৃতির সাথে বেড়ে ওঠা জীবনগুলো হয়তো অনেকটাই মানিয়ে নিয়েছেন এমন পদ্ধতিতে, তবে বহুমাত্রিক উন্নয়নের অগ্রযাত্রায় আমাদের গ্রামের শিক্ষার্থীরা শিক্ষার মতো মৌলিক বিষয় ধারণ করতে অনেকটা পাহাড় ডিঙানোর কাজ করছেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। আহমেদ রেজা, যমুনা নিউজ, দৌলতপুর, ফুলবাড়ী, দিনাজপুর।